নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে যদি প্যান কার্ড থাকে অথবা আপনাদের কাছে যদি প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে রিলেটেড 10টি আপডেট সম্পর্কে কিন্তু আপনাদের জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি বেচতে পারবেন না। এছাড়া টোটাল 10টি কাজ রয়েছে, যে কাজগুলো আপনারা যদি প্যান কার্ড আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারবেন না। এছাড়া যদি আপনাদের প্যান কার্ড থাকে এবং আপনারা যদি আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক করে না থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই 10টি কাজ আপনারা করতে পারবেন না। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উত্তর। প্যান, PAN এর পুরো অর্থ কী? বর্তমানে আপনারা সবাই জানেন যে প্যান কার্ড কিন্তু বর্তমানে সমস্ত ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এমন অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু বর্তমান জমায় যেগুলো আগে করা যেত, কিন্তু প্যান কার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো আপনারা ভুলেও করতে পারবেন না। অথবা আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তারাও কিন্তু 31 মার্চের পর থেকে এই কাজগুলো আর করতে পারবেন না। তো প্রথমে আপনাদের জানিয়ে দিই যে প্যান কার্ড ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এরা জারি করে, এবং নিয়ম অনুসারে 31 মে 2019 পর থেকে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের কাছে প্যান কার্ড থাকাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি প্যান কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা নতুন কোনো বিজনেস শুরু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যদি নতুন কোনো বিজনেস শুরু করার ইচ্ছা থাকে এবং আপনাদের কাছে যদি প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন বিজনেস শুরু করতে খুবই সমস্যা হবে। একদিনে আপনারা যদি 2.5 লক্ষ টাকার বেশি ট্রানজাকশন করেন, সেক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড এখন প্রয়োজনীয়। অর্থাৎ এতদিন পর্যন্ত 2.5 লক্ষের বেশি ট্রানজাকশন, কেন 1 কোটি ট্রানজাকশন করলেও প্যান কার্ডের প্রয়োজন হতো না, কিন্তু বর্তমানে যদি আপনারা 2.5 লক্ষের বেশি একদিনে ট্রানজাকশন করেন, তো সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্যান কার্ড কিন্তু লাগবেই। যদি আপনারা কোনো সম্পত্তি কিনতে চান অথবা যদি আপনারা আপনাদের কোনো সম্পত্তি বেচতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি 10 লক্ষের বেশি কোনো সম্পত্তি যদি আপনি বেচতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। যদি আপনারা SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে যদি আপনারা নিবেশ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ডের প্রয়োজন রয়েছে। এছাড়া অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট সাইজের একটি ফটোগ্রাফ এবং চেকবুকের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো মিউচুয়াল ফান্ডে যদি আপনারা নিবেশ করতে চান, তাহলে সেক্ষেত্রে KYC প্রক্রিয়া চলাকালীন আপনাদের প্যান কার্ড কিন্তু বাধ্যতামূলকভাবে দিতেই হবে। যদি আপনারা নতুন করে কোনো গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে আপনারা গাড়ি কিনুন কিংবা আপনারা কোনো 2 চাকার কোনো গাড়ি কিনুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এই সমস্ত কার কিংবা বাইক কেনার আগে আপনাদের প্যান কার্ড কিন্তু প্রয়োজনীয় হবে। তার কারণ বর্তমানে আপনারা যে কোনো গাড়ি কিনতে চান কিংবা যে কোনো কার কিনতে চান না কেন, আপনাদের কিন্তু প্যান কার্ডটা খুবই প্রয়োজন। যদি আপনারা 2 লক্ষ টাকার বেশি যদি আপনারা কোনো জিনিস কিনতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড থাকাটা বর্তমানে বাধ্যতামূলক। যদি আপনারা বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনারা সিমলেসলি ট্রানজাকশন করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। প্যান কার্ড যদি আপনাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কে ট্রানজাকশন করতে আপনাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। যদি আপনারা নিবেশের জন্য 50,000 টাকা কিংবা 50,000 টাকার বেশি যদি আপনারা জীবন বিমা কিংবা লাইফ ইন্স্যুরেন্স করতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যান কার্ড থাকাটা বাধ্যতামূলক। যদি আপনারা কোনো ইনভেস্টমেন্টের প্ল্যানিং করে থাকেন, এছাড়া যদি আপনারা কোনো ফরেন কারেন্সিতে যদি আপনারা ইনভেস্ট করতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্যান কার্ড থাকাটা বর্তমান সময়ে বাধ্যতামূলক। শুধুমাত্র তাই না, আপনারা যদি কোনো শেয়ারও কিনতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নম্বর থাকাটা কিন্তু বর্তমান সময়ে বাধ্যতামূলক। অর্থাৎ এই 10টি কাজ রয়েছে যেগুলো আপনারা শুনলেন, তো এই 10টি কাজ কিন্তু আপনাদের প্যান কার্ড ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা যদি প্যান কার্ড এখনও পর্যন্ত আপনাদের না থাকে, তো সেক্ষেত্রে আপনারা কী করে প্যান কার্ড বানাবেন, এই নিয়ে যদি আপনারা ডিটেলসে কোনো ভিডিও চান, তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি একটা নির্দিষ্ট সংখ্যার বেশি কমেন্ট হয়, তাহলে কিন্তু আমরা এই নিয়ে ডিটেলসে একটি ভিডিও বানিয়ে দেবো যে কী করে আপনারা আপনাদের প্যান কার্ড বানাবেন। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটি থেকে আপনারা কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।